আসসালামু আলাইকুম। আসলে আগে শুরুটার কথাই বলি, যে শুরুটা সাধারণত সবারই মোটামুটি ইন্টারে ওঠার পর থেকে শুরু হয়। তো আমারও যেটা বেসিক্যালি ছিল যে ইন্টারে ওঠার আগ পর্যন্ত এরকম কল্পনা তো মূলত ছিল না যে ভার্সিটিতে আসা হবে, কারণ আমার মূলত টার্গেট ছিল যে মদিনা ইউনিভার্সিটি বা আলাদা ইউনিভার্সিটির দিকে যাওয়া। এবং আব্বু বেসিক্যালি এখনও বিশ্বাস করে যে আমি কোনো একদিন ওদিকে যাবো এমন একটা। তো দেখে গেছে যে অনেকে মনে করে যে আমাদের কখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার, তো অনেকে 19 ওঠার পর থেকে প্রস্তুতি নিতে থাকে। তো এটা নেওয়াটা দোষের না। তো আমার যেটা ছিল যে দেখে গেছে যদি বেসিকটা ভালো থাকে, বেসিক বলতে আমার যদি ইংরেজি গ্রামার যেটা আছে, বাংলা গ্রামার যেটা আছে, এটা বরাবর ক্লাস 5 থেকে ভালো ছিল। তো যার কারণে দেখে গেছে আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে শুরু করলেও মূলত শুরুটা একবারে বলা যায় শুরু থেকে, মানে যখন থেকে পড়াশোনা শুরু করছি তখন থেকে দেখে গেছে আম্মু ব্যাকআপ হিসেবে থাকার কারণে আমার মানে গ্রামাটিক্যাল যে সব সমস্যাগুলো ছিল বা বেসিক যে নলেজটা ছিল এটা সবসময় ভালো ছিল। যার কারণে এটা মনে হয় যে আমার জার্নিতে খুব উপকার ছিল। আর জার্নিটা কেমন ছিল যে আমাদের জার্নিটা তো খুব দীর্ঘায়িত ছিল, প্রায় এক বছর বা দেড় বছর বলা চলে। তো এই সময়টা যেমনটা ছিল যে খুব স্লো ছিল আমাদের, আমরা যেহেতু সময় পেয়েছিলাম। তো এমন যদি হয়তো যে আমার তোমাদের মতো 3 মাস বা 3.5 মাসের প্রস্তুতি না লাগতো তাহলে হয়তো আমার রেজাল্ট অনেক খারাপ হতো। তো এটা আর এখন জার্নির ক্ষেত্রে যেটা বলতে হয় যে পরীক্ষার আগের মুহূর্তে আমাদের যে এক্সপিরিয়েন্সটা ছিল যে এমন সময় তোমাদের সময় আমার ধারণা ছিল যে মানে আমাদের তো বিশাল বড় সিলেবাস, তো রিভেন্সটা কিভাবে দিব। তো মাঝে মাঝে এমন হয়তো যে আসলে এত সিলেবাস কোনটা রেখে কোনটা পড়বো পড়াই হইতো না, এমন একটা ডিপ্রেশন কাজ করতো। তো এই ক্ষেত্রে বলবো যে তোমরা আসলে ডিপ্রেশনে না যেয়ে মানে যেখানে একটা টপিকস নির্ধারণ করো, প্রথম হচ্ছে যেগুলো আগের সালগুলোতে আসছে, যেমন আমাদের বিউনিটের প্রশ্নটা তুমি দেখতে পারো, এখান থেকে দেখে যেসব টপিকস খুব ইম্পর্টেন্ট বা সবসময় আসে এইটা জাস্ট রিভিউ চেক করো। তারপরে যেটা সেটা হচ্ছে যে সাম্প্রতিক যেটা, এটা তো আগে তুমি করো নাই বা করলেও দেখে গেছে সাম্প্রতিক একবারে এক সপ্তাহ আগেরটাও তোমার জন্য আসতে পারে, তো এইটা তুমি দেখতে পারো। তারপরে যেটা সেটা হচ্ছে রিটেন, রিটেনটা একবারে পরীক্ষার 2 দিন আগ পর্যন্ত বা পরীক্ষার আগের রাত পর্যন্ত রিটেনটা কিভাবে যে মানে তোমার ফিক্সড একটা টাইম ধরে, যে আমরা রিটেনের প্রস্তুতিটা না যে দেখে গেছে আমাদের প্যারাগ্রাফের জন্য 10 মিনিট সময় থাকে, তো তুমি 10 মিনিটে লিখতে পারতেছো কিনা, বা সৃজনশীলের জন্য 10 থেকে 12 মিনিটের ভিতরে তুমি এটা কভার করতে পারতেছো কিনা, তো এই মানে প্রস্তুতিটা এখন থেকে নেওয়া শুরু করবা। তারপর যেটা যে আমাদের ডিপ্রেশনটা কিভাবে কাটানো যায় বা আমি যেটা করতাম সেটা হচ্ছে যে যখন মন খারাপ থাকতো তখন আব্বু আম্মুর সাথে কথা বলতাম বা ফ্রেন্ডদের সাথে কথা বলতাম, বাইরে একটু হেঁটে আসতাম। কারণ ডিপ্রেশনে স্পেশাল কেউ ছিল যার সাথে কথা বললে মনটা ভালো লাগতো না? এটা ছিল না, কারণ আমরা যেহেতু রিলিজিয়াস যে গ্রাম থেকে আসছি বা স্টিল বিলিভ মানে এটা মানে আমাদের ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু এটা জায়গ নেই, যার কারণে এটা ছিল না। তারপরে যেটা ডিপ্রেশনের সময়টা মানে এই সময়টা যেটা বলবো সেটা হচ্ছে তো হাসি খুশি থাকা, কারণ মানে আমাদের মেন্টাল যদি আমরা ডিপ্রেস থাকি তাহলে আসলে পড়াশোনা হয় না। যতই চেষ্টা করি দেখবো যে মাথার উপর দিয়ে যেতেছে, 1 ঘন্টা পর পর মনে হবে যে কিছুই করিনি। এটা যাতে না হয় দরকার তুমি 1 ঘন্টা অন্য কিছু করলো যেটা তোমার মন রিফ্রেশ করবে, তুমি মানে যেটা তোমার ভালো লাগে, যদি মোবাইল চালাইতে ভালো লাগে তাহলে মোবাইল চালাও এটা। তারপরে যেটা সেটা হচ্ছে যে সুস্থ থাকা, এই সময়টা সবাই যেহেতু ডিপ্রেস থাকে বা সবসময় মানে যে ফার্স্ট হবে, আমার মনে হয় আসলে আমি অনেক কিছুই বাদ রেখে আসছি যেটা আমার এখন কভার করা প্রয়োজন। এটা না করে মানে যতটুকু পড়া দরকার দেখা গেছে 6 থেকে 7 ঘন্টা তুমি অ্যাভারেজ পড়লা, যাতে তোমার যদি শরীর খারাপ হয় তাহলে কিন্তু তোমার পুরো 4 থেকে 5 মাসের যে প্রস্তুতি এটা একবারে নষ্ট হয়ে যাবে। তো সুস্থ থাকার চেষ্টা করবা। আর যেটা বললা সবাই কিন্তু সবার শেষে বলছে যে আল্লাহ তাআলার উপর নির্ভর করতে, যে আসলে আমরা যতই চেষ্টা করি যে তার রহমত না থাকে তাহলে আসলে আমাদের দ্বারা কিছু সম্ভব না। তো এইটা এখন থেকে নামাজের পর দোয়া করবা বা তোমাদের আত্মীয় স্বজন বা আব্বু আম্মার কাছে সবসময় দোয়া চাইবা যে আসলে যাতে তুমি যে পজিশন চাইতেছো বা যাতে তোমার পরীক্ষাটা ভালো হয়। তারপরে যেটা আসে সেটা হচ্ছে পরীক্ষার আগের রাত, পরীক্ষার আগের রাতে আসলে মানে কি করবে তুমি, বিশাল বড় সিলেবাস, তো এক্ষেত্রে বলতে পারো সাম্প্রতিকটা একটু দেখতে পারো। আর অবশ্যই পরীক্ষার আগের রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা, যাতে পরীক্ষার আগে কোনোভাবে জেগে না থাকো। আর পরীক্ষার ফলে ঢোকার পূর্বে এইটা কখনোই নেবে না যে তোমার অমুক পরীক্ষা তোমার ফার্স্ট হইতে হবে, তোমার খুব ভালো পজিশন করতে হবে, যদি পজিশন না করো তাহলে অনেক কিছু হয়ে যাবে, এটা কোনো সময় মাথায় নিয়ে আসবে না। আমি যেটা করছিলাম আমি বলছি যদি চান্স না হয় তাহলে বললাম স্কলারশিপ নিয়ে বিদেশে যাবো, না হয় ঢাকা কলেজ বা ন্যাশনালের একটা মানে কলেজে ভর্তি হয়ে যাবো। তো এইটা নিলে তোমার কি হবে যে তোমার কোনো চাপ থাকবে না। আর যদি পরীক্ষার হলে কমন না করে তাহলে এটা ধরে নেবে আসলে কারোই কমন করে না, তুমি প্রস্তুতি নিচ্ছো, সবাই প্রস্তুতি নিচ্ছে, তোমার কমন আসে না কারো আসে না। সুতরাং এটা মানে তুমি তখন মানে একবারে ঠান্ডা মাথায়
উত্তর দেওয়ার চেষ্টা করবা যতগুলো সম্ভব। এটা তো এ পর্যন্তই তোমাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করলাম। আসসালামু আলাইকুম। একই কথা আসবে, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও ভাইয়া, প্রস্তুতি নাও, পড়ো পড়ো পড়ো, এইটার বাইরে কোনো কথা নাই। কিভাবে পড়বো, এই ডিপ্রেশনে চলে যায়, হচ্ছে না ভাইয়া, এটা তো পারতেছি না, এগুলো ঘুরে ফিরে সব জায়গায় একটা একটাই কথা আসবে, সেটা হচ্ছে তোমার যোগ্যতা বাড়াও, তুমি পড়ো, তুমি পড়ে তোমার যেই জায়গায় গ্যাপ আছে সেটাকে ফিল আপ করো। সেটা আরেকজনের মোটিভেশনে আরেকজনের কথায় হবে না, সেটা তোমার কাজে হবে, তোমার পড়াতেই হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখো, নিজে আইডিয়া পাবা, ওই নিজে প্র্যাকটিস করো, যে যত বেশি প্র্যাকটিস করবা তার ভালো করার সম্ভাবনা তত বেশি থাকবে। তবে পরীক্ষার আগ মুহূর্তে এটা হলো না ওইটা হলো না তাড়াহুড়া বা টেনশন এগুলো যেন না আসে, ঠিক আছে।